हेलो एवरीवन की खबर सबार 13,000 टाका बजेटे गेमिंग डिवाइस इनफिनिक्स हॉट 10S फोन गेम ना खेलने की है तो आज के पबजी मोबाइल फ्री फायर कॉल ऑफ ड्यूटी एस्कॉर्ट 9 खेले देखाबो फोन गेमिंग परफॉर्मेंस केमन एवं आई होप ये वीडियो जो अपनी शेष पर्यंत देखें तो हिटिंग इश्यू केमन बैटरी बैकअप केमन और गेमिंग परफॉर्मेंस केमन सब किस सम्पर्क जानते पर जरा द्विधाय रोन फोन कीनबें कि कीनबें ना तर कन्फ्यूशनों दूर हो जाए তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সঙ্গে থাকব আমি শাহনাজ আর আপনারা দেখছেন টেক থিয়েটার ফোনের ব্রাইটনেস আমি একদম ফুল বাড়িয়ে দিয়েছি আর ব্যাটারিতে চার্জ রয়েছে 99% প্রথমে আমরা খেলব হচ্ছে পাবজি মোবাইল তো ফোনের ব্যাক পার্টে এখন রয়েছে 39 ডিগ্রি টেম্পারেচার আর ফ্রন্ট সাইডেও সেম 39 ডিগ্রি আমার রুমের টেম্পারেচার আছে এখন 35 ডিগ্রি শুরুতে আপনাদেরকে পাবজি মোবাইলের যে সেটিংসটা রয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাবজি মোবাইল আপনারা সর্বোচ্চ এই ফোনটিতে এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলতে পারবেন এছাড়া ফোনটিতে জাইরো সেন্সরও রয়েছে আমি প্রথমে আজকে ব্যালেন্সড গ্রাফিক্স সর্বোচ্চ আলট্রা ফ্রেম রেটে খেলে দেখছি যে কেমন পারফরম্যান্স আসলে পাওয়া যায় ভলিউম আমি একদম আপ করে দিলাম আপাতত আপনারা যাতে এই ফোনটির সাউন্ডের কোয়ালিটি কেমন সেটা শুনতে পারেন তো শুরুর দিকটা নিয়ে যদি বলি এখন পর্যন্ত আমি স্মুথই খেলতে পারছি কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগও দেখা দেয়নি আর টাচ রেসপন্সও মোটামুটি ফাস্ট কাজ করছে আমার মতে সাউন্ডের কোয়ালিটি ঠিক আছে তবে লাউডনেস একটু কম তো এবার আমি গ্রাফিক্সটা একটু চেঞ্জ করে খেলি এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে আলট্রাতে খেলে পারফরম্যান্স এতক্ষণ পর্যন্ত আমি ভালো পেলাম এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে দেওয়ার পর থেকে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করছি আমি এটা আবার ব্যালেন্সড আলট্রা গ্রাফিক্সে ছিল না এবার আমরা স্মুথ গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলব স্মুথ গ্রাফিক্সে চেঞ্জ করার পরেই কিন্তু একদম স্মুথ লাগছে আমার কাছে আর আগের মতো যে এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে যেমনটা ফ্রেম ড্রপ ছিল এখানে কিন্তু তেমনটা নেই তো আমার মতে অবশ্যই এই ফোনটিতে আপনারা পাবজির ভালো এক্সপিরিয়েন্স পাবেন যদি আপনি স্মুথ গ্রাফিক্সে খেলেন তো পাবজি মোবাইলের পারফরম্যান্স আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে যখন আমি স্মুথ গ্রাফিক্সে খেলেছি তখন সেই সাথে ফ্রেম ড্রপ ল্যাগ তেমন একটা ছিল না বললেই চলে তো এবারে আমরা খেলবো হচ্ছে ফ্রি ফায়ার তো ফ্রি ফায়ারের সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনি সর্বোচ্চ আলট্রা গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলতে পারবেন ফ্রি ফায়ারের পারফরম্যান্স এখন পর্যন্ত আমার খুবই ভালো লাগছে আপনারা যারা ফ্রি ফায়ার গেমার রয়েছেন তাদের জন্য একদম পারফেক্ট আমি অনেক ভালো পারফরম্যান্স পেয়েছি বিশেষ করে ফ্রেম ড্রপ ল্যাগ তেমন একটা ছিল না বললেই চলে তো এবার আমরা খেলে দেখাবো হচ্ছে সিওডি মানে কল অফ ডিউটি তো শুরুতেই আপনাদেরকে সেটিংসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনি সর্বোচ্চ কল অফ ডিউটি খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেটে কল অফ ডিউটি খেলতে গিয়ে প্রথমে আমার যে বিষয়টা মাথায় আসলো বা নজরে আসলো সেটা হচ্ছে স্মুথনেস খুবই স্মুথ এবং মাখনের মতো বলা যায় আর টাচ রেসপন্স খুবই ভালো ফাস্ট একটু ডিলে হচ্ছে না আমি যেভাবে টাচ করছি একদম অ্যাকুরেট কাজ করছে গাইজ
তো অনেকক্ষণ আমি কল অফ ডিউটি খেলে দেখলাম যে পারফরমেন্স কেমন। তো আমার কাছে ওভারঅল ভালো লেগেছে, খুবই স্মুথ। এমনিতেই কল অফ ডিউটি অনেক বেশি অপটিমাইজড একটি গেম, এটা নিয়ে কোনো কথা হবে না। তো আমার কাছে পারফরমেন্স ওভারঅল খুব ভালো লেগেছে, ল্যাগ ফ্রেম ড্রপ তেমন একটা ছিল না বললেই চলে। তো এবার আমরা অ্যাসফল্ট 9 খেলে আপনাদেরকে দেখাবো এটার পারফরমেন্স কেমন, আর আপনাদের কাছে গেমিং রিভিউ কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। অ্যাসফল্ট 9 এর পারফরমেন্সও ঠিকঠাক আছে এবং যে গ্রাফিক্সটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, বিশেষ করে শার্পনেস ঠিকঠাক আছে এবং ডিটেইলিংটা কিন্তু বেশ ভালো মতোই ধরে রাখতে পেরেছে। আমার মতে 13,000 টাকা বাজেটে গেমারদের জন্য এই ফোনটি একটি বেস্ট অপশন হবে। তো অ্যাসফল্ট 9ও খেলা আমার শেষ, আমি এই ফোনটিতে 1 ঘন্টার একটু বেশি সময় নিয়ে গেম খেললাম। আমি এই ফোনটিতে চার্জ দিয়ে রেখেছিলাম, তখন ছিল 99% এবং এখন আছে 82%, মানে মাত্র 17% চার্জ কিন্তু এখানে ড্রেন হয়েছে। তো ওভারঅল আমার কাছে এর যে ব্যাটারি ব্যাকআপ এটাতে আমি সন্তুষ্ট। তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু ফোনটিতে 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে, যখন আপনি 60Hz খেলবেন তখন এর চেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আপনাদেরকে আমি আবার একটু টেম্পারেচারটা মেপে দেখাচ্ছি। আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ফোনটির ব্যাক পার্টে টেম্পারেচার ছিল 39 ডিগ্রি, 1 ঘন্টা সময় নিয়ে গেম খেলার পর মাত্র 42 ডিগ্রি সেলসিয়াস, আর ফ্রন্ট পার্টেও কিন্তু 42 ডিগ্রি। এই হিটিং ইস্যু আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। সো ফাইনালি আমি বলবো 13,000 টাকা প্রাইস রেঞ্জে ইনফিনিক্স হট 10S আপনাদের জন্য বেস্ট একটি গেমিং ডিভাইস। তো এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ে থাকি। তো সবাই খুব ভালো থাকুন, আপনাদের সাথে আবারও দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।